আরে নবী বেরিয়ে গেলেন ঘর থেকে মোর উপবীর আকা বাঁকা রাস্তা ধরে একটা লোকের বাড়ির খানাচে কান লাগিয়ে রয়েছেন সেই কান লাগিয়ে শুনতে পাচ্ছেন কি ভেতর থেকে নয় বাইরে থেকে আওয়াজ আসছে একটা মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসছে ও মুহাম্মদ নিপত যাক ও মুহাম্মদ শেষ হয়ে যাক ও মুহাম্মদের মুখ যেন দেখতে না হয় নবী অবাক হয়ে গেলেন কে এমন কোন মহিলা আমি তো কোনো অন্যায় করিনি কাউকে তো গালাগালি করিনি কাউকে তো কষ্ট দিইনি কোন মহিলা এমন আওয়াজ দেয় রে যখন আওয়াজটা কাছে এসে গেল দয়ারে নবী ওই দেওয়ালের পাশ থেকে সরে গিয়ে কচি কচি খেজুর গাছ ওই খেজুর বনের ভেতরে লুকিয়ে পড়লেন সামনে দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা ছিল ওই মহিলা বলতে বলতে যখন নবীর সামনে দিয়ে যাচ্ছে নবীজি দেখতে পেলেন ও অচেনা অপরিচিতা এক মহিলা চিনি না জানি না বয়স্কা মহিলা মাথায় একটা ভারী বোঝা হাতে একটা লাঠি তাহলে কেমন বয়স হতে পারে ভাবেন আল্লাহর নবী দেখতে পেলেন এই মহিলার তো কোনো অন্যায় করি না একে কোনো কষ্ট তো দিই না একে চিনি না দয়ার নবী আমার অবাক হয়ে কিছুক্ষণ দেখে মহিলা যখন চলে গেল প্রায় 10-12 হাত আল্লাহর নবী খেজুর বন থেকে আস্তে আস্তে উঠলেন পেছনে পেছনে চলতে শুরু করেছেন ভাই রে আমার ওই মহিলা বিড়বিড় বিড়বিড় করে বলতে বলতে যাচ্ছে আমার নবী নুরানি কান দিয়ে শুনতে শুনতে যাচ্ছেন কিছুক্ষণ পর দয়ার নবী জোরে কদম ফেললেন মহিলা বুঝতে পারলো কেউ পেছনে আসছে মহিলা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী মহিলার সামনে গিয়ে হাজির হলেন ও মা গো প্রথম বাক্য ও মা গো ইয়া উম্মুন আরবিতে বলে উম্মুন বাংলায় বলে মা ও মা গো কোথায় চলেছ মা বলছে বাবা তুই কে রে আমি এখানেরই মানুষ তুই কি জানিস না নাকি কি একটা মোহাম্মদ বেরিয়েছে নবী বলছে সে নিজেকে আমার নবী শিখতে গেলেন তো আমার কথাই বলছে নবী কিছু বললেন না মহিলা বলছে সেই যুবক সে নতুন একটা ধর্ম এনেছে আমার হাবল মানত লাত উজ্জা চার চারটে সেবা করি আমি সে বলছে চার নয় দুই নয় একের সেবা করতে হবে যাকে দেখতে পাই না যাকে চোখে দেখতে পাই না তার নাকি সেবা করব সেই জন্য মেনে নিতে পারি না আমি আমার চারটে খোদার ইবাদত করতে থাকি তারপরে জানতে পারলাম কাল নাকি আমার বস্তিতে আসবে যে তার কথা শুনবে না তাকে কচকচ করে কচু কাটা করে দিচ্ছে আমার প্রাণটা বাঁচাতে আমি তাই আমার বাড়ি ঘর ছেড়ে দূরে চলে যাচ্ছি বুড়িমা এ পুটুলিতে কি আছে বুড়িমা আমার চারটে খোদাকে আমি সাথে নিয়েছি অপ্রয়োজনীয় কিছু কাপড় চোপড় নিয়েছি কোথায় যাবে বুড়িমা যতদূর পর্যন্ত গেলে মুহাম্মদ আর আসতে পারবে না আমি ততদূর পর্যন্ত যেতে চাই দয়ার নবী বললেন বুড়িমা চলো চলো তোমার সাথে আমিও যাব নবী তার পায়ে পায়ে কয়েক কদম গিয়ে বলছে বুড়িমা ও বুড়িমা ওই পুটুলিটা আমার মাথায় দাও বুড়ি বলছে আসল রূপ বুঝতে পেরেছি তুমি আসলে চোর আমার মাল নিয়ে পালাবে বলে ধান্দা করছো আমার নবী বললেন বুড়িমা গো যদি আমি চোর বলে মনে হয় ও বুড়িমা আমার হাতার সঙ্গে আমার আস্তিনের সঙ্গে তোমার আঁচলখানা বেঁধে দাও যেন তোমায় ছেড়ে আমি পালাতে না পারি বুড়ি ভেবে বলছে তো চোর হতে পারে না তাহলে কে বাবা তোমার নাম কি নবী ভাবলেন জাহান্নামে গালাগালি করছে আমি যদি সেই পরিচয় দিয়ে দিই তাহলে বুড়ি শিখে যাবে না বলবো না যে মা গো নাম নিয়ে কাম নেই তুমি তাড়াতাড়ি বুঝাটা আমার মাথায় দাও আমি তুমি যত দূর যাবে আমি সেখানে গিয়ে পৌঁছে দেব বুড়ি বলছে বাবা রে কেন তোর এমন উক্তি শুনতে পাই কেন এ কথা বলছিস তোর ভেতরের কারণটা বোঝা আমার নবী বললেন বুড়ি মা গো ছোটবেলায় মা হারিয়েছি জন্মের আগে বাপ হারিয়েছি এমন নবী বিশ্ব নবী তাজদারে মদিনা দিন দুঃখী আর এমন তো কেউ হবে না যিনি বিশ্ব নবী বিশ্ব নবী তাজদারে মদিনা দিন দুঃখী
दुखी अरे एमन तो क्यों होबेना दिन दुखी अरे एमन तो क्यों होबेना बाल्यकाले जन्मेर आगे बाप हारालो शैशवे ओ मा हारा गृहपाला पशुर साथे नीते होलो सहारा जन्मेर आगे बाप हारालो शैशवे ओ मा हारा गृहपाला पशुर साथे नीते होलो सहारा खेजुर पता छिलो जे तार बिछाना दिन दुखी अरे अमन तो क्यों होबेना दिन दुखी अरे अमन तो क्यों होबेना ओ बुढ़ी मा अमी बल्लो बयसे मा हारिए আমার তোমায় দেখে মনে পড়ে গেল আমার মা যদি বেঁচে থাকতো গো তোমারই মতো হতো যদি সেই মা বোঝা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যেত আমি কি সহ্য করতে পারতাম আমি কি আমার বুড়ি মায়ের মাথায় বোঝা চাপিয়ে হাত পা নেড়ে হেঁটে হেঁটে যেতে পারতাম তাই ভেবে আমি তোমার বোঝাটা চাইছি বুড়ি ভাবছে সেই মুহাম্মাদের তো মা নেই তারও তো জন্মের আগে বাপ মারা গেছে এ কি সেই নাকি বুড়ি বলছে বাবা তোমার নামটা বলো আমার নবী বলছেন বুড়ি মা নাম পরে বলবো চলো বোঝাটা আমার মাথায় চাপিয়ে দাও সেই মুহাম্মদ কোথায় এসে পড়বে দেরি করলে হবে না বুড়ি ভাবলো তাহলে এসে নয় বোঝাটা দিয়ে দিয়েছে আল্লাহর নবী খরম পেয়েছিল না খরম পেয়েছিল না নুরানি চামড়া নরম নরম চামড়া মরুভূমির বড় বড় গিটলি গিটলি পাথরের উপর দিয়ে যান কত কষ্ট হয় কিন্তু বুড়িকে জানতে দেন না এইভাবে সারা রাত কেটে গেল রাস্তায় যেতে যেতে বুড়ি বলছে সে মুহাম্মদ খুব খারাপ আমার নবী বলছেন হ্যাঁ অবশ্যই খারাপ বুড়ি বলছে তার মাটাও মনে হয় খারাপ আমার নবী বলছেন মা শুধু কেন তার বাপটাও খারাপ বুড়ি ভাবছে এ তাহলে সে নয় আবার বুড়ি বলছে তার বাপ মা খারাপ তার আত্মীয়রাও খারাপ আমার নবী বলছেন তার 14 পুরুষ খারাপ বুড়ি ভাবছে এ সে নয় চলো বাবা চলো যেতে যেতে সারা রাত যখন কেটে গেল ভোরের আলোর রশ্মি ছটা যখন দুনিয়ার জমিনে পড়েছে দেখতে পেয়েছে একটা গাছ বুড়ি বলছে বাছারে ওই যে সামনে গাছটা আছে বাবা ওই গাছের গোড়ায় আমার বোঝাটা নামিয়ে দাও আমার নবীজি ওই গাছের গোড়ায় বোঝাটা আলতো করে রাখলেন বুঝেন এখানে বুড়ি বলেছে আমার চারটে খোদা আছে আমার নবী চিন্তা করছেন যদি মাটির হয় জোরে রাখলে ভেঙে যেতে পারে বুড়ি বড় কষ্ট পাবে আস্তে আস্তে বোঝাটা নামিয়ে দিলেন এরপর বুড়ি বলছে বাবা তুমি একটু দাঁড়াও সারা রাত হাঁটলে বাবা একটু উহ বললে না আহ বললে না একটু কষ্ট অনুভব করতে দিলে না বাবা রে তোমার নামটা একটু বলো যে নবীর দাবি করছে সে তো তুমি নও তুমি যদি নবী বলতে আমি এক্ষুনি মেনে নিতাম বাবা তোমার নামটা একটু আমি শুনতে চাই আমার নবী বলছেন বুড়ি মা পুটুলিতে কি আছে বুড়ি মা পুটুলিতে খাবে বাবা খিদে লেগেছে কিছু শুকনো চিনে মুড়ি আছে বাবা গিট খুলছে আমার নবী বলছেন আরো কি আছে দেখি সব জিনিস দেখলেন বাবা তুমি কি চাও বলো আমার নবী বলছেন বুড়ি মা আমি কিছু চাই না শুধু চিন্তা করছি যে তোমার পুটুলির মধ্যে পানি জাতীয় কিছু আছে কি না কেন বাবা ও বুড়ি মা এ জায়গা আমি জানি চিনি এখানে কাছাকাছি কোথাও কোনো পানির ব্যবস্থা নেই দোকান নেই মাকান নেই কোনো নলকূপ নেই কোনো কুয়ার ব্যবস্থা এখানে নেই বুড়ি মা গো শুকনো চিনে শুকনো মুড়ি খাবে পানি যখন পিপাসা লাগবে কোথায় পাবে এটাই চিন্তা করছিল বুড়ি মা বুড়ির চোখে ছল ছল জল বেরিয়ে পড়েছে পানির ফুটা গড়াচ্ছে বলছে বাবা রে তোর দিলে যে এত দয়া তোর অন্তরে যে এত মায়া বাবা আমার পেটের সন্তান হলেও সেও বুঝি এতক্ষণে চিন্তা করতো না বাবা বলো তোমার নামটা কি বলো বুড়ি মা বলছে বুড়ি
আমার নবী বলছেন বুড়ি মা নামটা না হয় কালকে এসে বলবো, আজকে আমাকে যেতে দাও, আমি কাল সকালে তোমার জন্য পানি নিয়ে আসব। বাবা নামটা বলবে না, না বুড়ি মা আমি কথা দিচ্ছি কাল এসে নাম বলবো। ওই দয়ার নবী যখন চলে যাচ্ছেন আলখাল্লাই কিসের যেন টান পড়েছে রে, আল্লাহর নবীরও চোখে পানি এসে গেছে, বুড়ি মা তুমি না জেনে না চিনে না বুঝে আমায় কত গালাগালি করেছো, আমার মরা বাপমাকেও তুমি গাল দিতে ছাড়োনি, আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে। এই পানি ভরা চোখ যদি ওদিকে তাকায় বুড়ি জিজ্ঞাসা করবে বাবা তুমি কাঁদছো কেন, তাই এমন প্রশ্নের সম্মুখীন হতে চাই না। আল্লাহর নবী আর বুড়ির দিকে তাকাচ্ছেন না, যাওয়ার চেষ্টা করলেন কিন্তু আলখাল্লাই কিসের টান পড়েছে। নবী ভাবছেন টানটা বুঝি পাথরের কোনায় লেগে অথবা ঝোপে ঝাড়ে ডালে আটকে গেছে, জোরে টানার চেষ্টা করেন। যখন একান্ত পারছেন না চোখ দুটো মুছে নিলেন, নুরানি হাত দিয়ে চোখ মুছে নিয়ে আমার নবীজি তাকালেন কিসে আটকেছে দেখার জন্য। দেখা গেল অন্য কিছুতে নয় রে, ওই বুড়ি নিজের আঙুল দিয়ে নবীজির আলখাল্লার নিচে অংশটা আঙুলে প্যাঁচ দিয়ে ব্যাগ মেরে ধরে রাখছে মজবুত করে। নবী বলছেন বুড়িমা গো, ও বুড়িমা ছাড়ো, বুড়িমা ছাড়ো, আমার অনেক কাজ আছে গো বুড়িমা, কে কে অসুস্থ আছে তাদের দেখতে হবে, কে কে ভুখা আছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। বুড়ি বলছে বাবা যুবক রে একবার নামখানা বলে দাও বাবা, তোমার যে দিলে এত দয়া এত মায়া, তুমি যদি নবী বলে দাবি করতে সর্বপ্রথম আমি বুড়ি কলমা পড়ে নিতাম, কিন্তু তুমি তো সে নও, বলো বাবা বলো তোমার নামটা বলো, কোনোদিন যদি শুনতে পাই এই নামের মানুষ নবী হয়েছে আমি দৌড়ে গিয়ে আগে তোমাকে বিশ্বাস করে নেব, বলো বাবা তোমার নামটা। আল্লাহর নবী বলছেন বুড়িমা, ও বুড়িমা নাম শুনে কাম নেই বুড়িমা। এই কথাটুকু যতটুকু ওয়াজের মাধ্যমে শোনালাম, আসুন এটার একটা ছন্দ আপনাদের শুনিয়ে দিই, আপনারা গজল ভালোবাসেন। এক পথে চলেছে এক বুড়ি, হাতে লাঠি আর মাথায় গাঁঠরি, এক পথে চলেছে এক বুড়ি, হাতে লাঠি আর মাথায় গাঁঠরি, আল্লাহর হাবিব কহে আরজ করি, আল্লাহর হাবিব কহে আরজ করি, গাঁঠরি দাও মা গো মাথায় আমারি। তারপর মাথায় নিয়ে নবী করে বয়ান, মাথায় নিয়ে নবী করে বয়ান, নির্জন রাতে মা আপনি কোথায় যান, মাথায় নিয়ে নবীজি বুড়িকে কয়, নির্জন রাতে মা চলেছ কোথায়, বুড়ি বলে বাছারে চল পালায়, বুড়ি বলে বাছারে চল পালায়, কেন টেকা যাবে না মুহাম্মাদের জালায়, বুড়ি বলে বাছারে চল পালায়, টেকা যাবে না মুহাম্মাদের জালায়। সারা রাত যখন কেটে গেল মনজিলে পৌঁছে গেল, গাঠরি নামিয়ে দিল, মনজিলে পৌঁছে গেল গাঠরি নামিয়ে দিল, বুড়ি মা জিজ্ঞাসিল কে তুমি নাম কি বলো। এ পর্যন্ত আপনারা শুনেছেন, এবার নবীজি ভাবছেন যাকে সারা রাত সারা রাস্তা ধরে গাল দিতে দিতে এলো
আমি যদি নামটা বলি সেই তাহলে বুড়িমা লজ্জিত হয়ে যাবে। না না না, আমি আল্লাহর নবী আল্লাহর হাবিব, কাউকে লজ্জিত করতে আসি না। তাই নবীজি এড়িয়ে যাচ্ছিলেন, নাম বলতে চাইছিলেন না, কিন্তু বুড়িও ছাড়ছে না। দেখে মজবুর হয়ে বাধ্য হয়ে দয়ার নবী বললেন, কি বললেন? যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে, বুড়িমা যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে। তখন বৃদ্ধা অবাক হালে ভেসে কই নয়ন জলে, রসুল করলাম কবুল বাবা তুমি রসুল, দাও পায়ের ধুল বেড়ে যাক ভাগ্যের দাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরে দরুদ ফেরেশতা দেয় সালাম, হুররা ঘিরে তাজিম করে মা আমিনার ধাম, করছে এহতেরাম করছে এহতেরাম যত মালিকা তমাম, কই জিবরিল ফরশে নাজিল হয় নবী আকরাম। আল্লাহ পরে দরুদ ফেরেশতা দেয় সালাম, হুররা ঘিরে তাজিম করে মা আমিনার ধাম। সেই বুড়ি কলমা পড়ে নিল। ও আমার ভাই জানেরা, অনেকেই বলে ইসলাম এসেছে তরবারি দেখিয়ে, না তরবারি দেখি ইসলাম আসে না, ইসলাম এসেছে শ্লোক হক শ্লোক ব্যবহারের মাধ্যমে। আল্লাহর নবীর ব্যবহার দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে সুশীতল ছায়াতল গ্রহণ করেছে। একটা ভাত টিপলেই বাকি বোঝা যায় ভাতগুলো হয়েছে কিনা। আল্লাহর নবীর ব্যবহার দয়াত্র হৃদয়ে ভরপুর দয়া মায়া ময় অন্তর ছিল তিনার। আরো এই ধরনের বহু ঘটনা আছে, বহু বলতে গেলে অনেক সময় যাবে, সময় শেষ হয়ে আসছে। আমার শরীর বলছে 12টা বাজতে চলেছে, শরীর বলে দিচ্ছে যদিও আমি ঘড়ি দেখিনি। বন্ধুরা আমার জলসা 12টায় শেষ হবে ইনশাল্লাহ, সুতরাং তার আগে সালাতু সালাম আছে, আখেরি মোনাজাত আছে। তাই আর একটা ঘটনা আপনাদের কাছে বলবো। তবে হ্যাঁ, বাইরে বাইরে আমার আবু তালেব ভাই এবং মৌলানা ভাই, আমার এই ভাই আবুল ফারা ভাই, এরা বলছে হুজুর একটু গজল বলে।